আমি হচ্ছে কেবল খাওয়া দাওয়া করে আসলাম, অল্প করা বেসিক ডিউটি ছিল ৬টা পর্যন্ত, খিদে লেগে গেছিলো তাই খাওয়া দাওয়া করে আসছি। তো সম্প্রতি হচ্ছে ইস্যু চলতেছে, আপনারা সবাই জানেন কম বেশি। এখন এই ইস্যু নিয়ে অনেকের ভিতর হাহাকার সৃষ্টি হয়েছে। রোস্টারভুক্ত যারা আছেন তারা ইস্যু নিয়ে সন্তুষ্ট না। হ্যাঁ, ইস্যু নিয়ে আপনারা সন্তুষ্ট না, অনেকে অনেক গালমন্দ করতেছে বিভিন্ন কমেন্টে বিভিন্ন জায়গায়। হতাশা হওয়াটা স্বাভাবিক। আর ইস্যুর বিগত 1-1.5 মাস থেকে 2 মাস আগে থেকেই কোচিং সেন্টারগুলো বিশাল আকারে বিজ্ঞাপন দিয়ে আসতেছিল যে বিশাল ইস্যুর বন্যা বয়ে যাবে, হ্যান ত্যান বক্কর চক্কর বলে তারা স্টুডেন্ট ভর্তি করাচ্ছিল বা কোচিংয়ের ভর্তির বিজ্ঞাপনগুলোর মেইন টাইটেল ছিল আগামীতে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু হবে, আপনারা কোরিয়ান ভাষা শেখা শুরু করুন, কোরিয়াতে চলে আসুন, এরকম। কিন্তু ইদানিংকালে কোচিংগুলো আর এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে না। এখন যারা রোস্টারে আছে তারা একটা চিন্তার ভিতরে আছে, তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন গ্রুপে দেখতেছি বিভিন্ন জায়গায় পোস্টের মাধ্যমে তারা বিশ্লেষণ করতেছে কত সালের কতজন রোস্টারে আছে, কত সালের লটারি কতজন রোস্টারে ঢুকাইছে, কতজন ভিসা ইস্যু হয়েছে, সবাই সবার ব্যক্তিগত মতামত এই জায়গা প্রকাশ করতেছেন। এখন এই রোস্টার যারা থাকেন আপনাদের ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে, এটা স্বাভাবিক। আর যারা রোস্টারে থাকে এনাদের ভিতরে এই ইস্যুর সময়গুলো যখন আসে তখন একটা আবেগ কাজ করে। মনে করেন যে সবারই চিন্তা থাকে যে ইস্যুটা হোক ইস্যুটা হোক, ইস্যু হওয়ার ভিতরে একটা বিদিক আনন্দ কাজ করে। এখন ভিডিওতে মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে রোস্টার থেকে কত % লোক কোরিয়াতে আসে, আবার কতজন লোক বাদ পড়ে যায় এই জায়গা। আবার এই বিষয়টা নিয়ে অনেকে অনেক জায়গা বলতেছে যে মানে আবেগে, এইগুলো হচ্ছে আবেগের কথা, বোঝেননি? মনে করেন যে একটা খারাপ লাগা কাজ করতেছে যে 3-4 মাস 8 মাস 10 মাস হয়ে গেছে রোস্টারের মেয়াদ শেষ, প্রায় 1 বছর শেষ হতে যাচ্ছে অনেকের, তাদের এখনও ভিসা ইস্যু হচ্ছে না। ইনারা হচ্ছে আবেগে বলতেছে যে 90% লোকই মনে হয় থাইকে যায়, লোক যায় না, 2 দিনই 150 ভিসা ইস্যু হয়েছে। এখন এইগুলো হচ্ছে মনে করেন আপনার সাময়িক আবেগ। আপনি এই সিস্টেমটাকে বুঝতে হবে। আমি সবসময় বলি, আমি আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে কতজন কত % 100 জনে কতজন লোক কোরিয়াতে আসে রোস্টার হওয়ার পরে। আমি আমার কথা একটু বলি, আমি যখন 19 সালে পরীক্ষা দিলাম, এই ভিডিওতে একটু কথা বলা দরকার, এই কথাগুলো জরুরি আছে। আমি যখন 19 সালে পরীক্ষা দিলাম, 19 সালে পাশ করে আমি অক্টোবরে 23 তারিখ আমার প্রেরণ হলো, আমার 3 দিন পরেই রোস্টার হয়ে গেছিলো। 26 তারিখ অক্টোবরের 26 তারিখ আমার রোস্টার অনুমোদন হলো। প্রথম ইস্যুতে আমি জানি ইস্যু হবে না, তারপর আইডি চেক দিতাম। প্রথম 3 মাস পরে আমি একদিন গেলাম হচ্ছে আমাদের খুলনা দৌলতপুরে কপোতাক্ষ কোচিং নামে একটা কোচিং আছে, এই কোচিংয়ে গেছিলাম একদিন। কী কারণে গেছিলাম, আমি হচ্ছে তখন খুলনা পলিটেকনিকে পড়াশোনা করি, আপার বাসা ছিল শিরোমণি, আমি শিরোমণি থেকে যাতায়াত করতাম, বৈকালি ছিল আমার কলেজ। যাতায়াতের মাঝখানে আমি দৌলতপুর হচ্ছে মাসুম স্যারের কাছে পড়ছিলাম, জিনিয়াস কোরিয়ান সেন্টার নামে একটা সেন্টার ছিল। সেই স্যার এখন দক্ষিণ কোরিয়াতে আছেন, আমার স্যার। তারা 3 ভাই এখন কোরিয়াতে, মামুন ভাই, মাসুম স্যার আর হচ্ছে হাসান, 3 ভাই ওনারা, ওনারা 3জন এখন কোরিয়াতে। যাই হোক, কোচিংটা নেই এখন। তো আমি হচ্ছে একদিন কপোতাক্ষে গেছিলাম, আমরা যখন পরীক্ষা ছিল, আমার পরীক্ষার আগে 19 সালের ব্যাচের আগে আমি স্কিল টেস্ট কিছুদিন স্কিল টেস্ট করছিলাম কপোতাক্ষে। তো ওই জায়গায় প্রত্যেকটা ব্যাচের কতজন স্টুডেন্ট তার কাছে পড়ছে এটা একটা ছবি থাকে। তা আমাদের সময় আমরা যখন 19 সালে ছিলাম, পিসের 3টা ব্যাচের ছবি ছিল, 16, 17 আর হচ্ছে 18 সাল। তা 16 আর 17-র ভিতরে সব গোল গোল ছিল, মানে 17-তে অল্প কিছু বাদ ছিল, 16-তে মনে করেন টোটাল গোল, মানে চেহারার উপরে উনি একটা গোল দিয়ে দেয়। যে ছেলেটা কোরিয়াতে চলে যায় ওই ছেলের চেহারার উপরে একটা গোল চিহ্ন দিয়ে দেয়, অর্থাৎ সে চলে গেছে। 16 সাল ফুল গোল দেওয়া, 17 সালে 50%-এর উপরে, আর 18 সাল টোটাল ফাঁকা। আমি যখন 19 সালের পরীক্ষায় পাশ করে তার কোচিংয়ে স্কিল টেস্ট করতে যাই, তখন 18 সাল টোটাল ফাঁকা, 17 সালের 50% গোল হয়েছে, 50% ফাঁকা, 16 সাল 1 জন না 2 জন মেবি নাম মাত্র, প্রায় 80-90 জন করে স্টুডেন্টের ছিল ওই জায়গা। তার মানে গোল গোল সব, মানে সব গোল চলে গেছে, 18 সাল পুরো ফাঁকা ছিল। পরে স্কিল টেস্ট আমি তার কাছে 3-4 দিন স্কিল টেস্ট প্রিপারেশান নিয়েছিলাম। আমার মাসুম স্যারের মেটেরিয়ালসগুলো একটু নর্মাল থাকার কারণে আমি তার কাছে স্কিল টেস্টের প্রিপারেশান 2-1 দিন নিয়েছিলাম। ওই হিসেবাদ হচ্ছে তার কাছে 2-3 দিন যাওয়া। পরে আমি রোস্টার হওয়ার পরে আমি তার কাছে গেছিলাম একটা পরামর্শের জন্য, মানে রোস্টার হওয়ার পরে প্রথম ভিসা ইস্যু হওয়ার পরে 20 সালের জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তখন আমার রোস্টার মেয়াদ 5 মাস শেষ, প্রায় সেকেন্ড ইস্যুর আগে। সেই সময় যায় দেয় 18 সাল ফুল নীল, মানে কোনো গোল চিহ্ন নেই, 1 জন না 2 জন মনে হয় ভাগ্যক্রমে তা ওই সময় সে বলল কি যে, আমি বললাম স্যার আমাদের যে ইস্যুর অবস্থা এ কি যাবে, ওই লোকজন কি সব যাবে? সে বললো যে সব চলে যাবে ইনশাল্লাহ। তা 17 সাল প্রায় অনেক চলে গেছে, 17 সাল ওই ইস্যুতে মানে লাস্ট ইস্যুতে অনেক 17 পরে যায় দেয়, 17 সালের 10-12 জনের মতো ছিল। তো যাই হোক, আমি ওই সময় আমার ভিতরে আপনাদের ভিতরে এখন যে আবেগটা কাজ করে এই আবেগটা তখন আমার ভিতরেও কাজ করতো যখন ইস্যু হইতো না। আমরা তো মনে করেন একটা করোনার প্যান্ডামিকে ছিলাম, আমাদের হিসাবটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, আমাদের 18-19-এর ব্যাচের হিসাব সম্পূর্ণ আলাদা। তো রোস্টারের মেয়াদটা হচ্ছে মূলত 2 বছর, প্রথমে 1 বছর দেয়, পরে 1 বছর রোস্টার মেয়াদ শেষ হলে পুনরায় প্রেরণ হয়ে আর 1 বছর রোস্টারের মেয়াদ দেয়। এখন এই 2 বছর রোস্টারের মেয়াদে আপনি কোন এরিয়াতে বাড়ি আপনার আমি জানি না, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে ছেলেটা ইপিএসের এই লাইনে রোস্টার হয়েছে সেই ছেলেটা কোরিয়াতে আসতে পারেনি আমার সংখ্যাটা কত, আপনি পাইয়ে যাবেন উত্তর। এখন যে পরীক্ষা দিতে যায় মনে করেন গরু ছাগল যেগুলো ডাব্বা মেরে চলে গেছে ওগুলো তো বাদ, ওগুলো তো সিস্টেমের রোস্টার পর্যন্ত যাইতে যাইতেই ডিলিট হয়ে গেছে। রোস্টার হয়েছে, সত্যি রোস্টার হয়েছে, পরীক্ষায় পাশ করে রোস্টার হয়েছে এমন কোরিয়াতে আসতে পারেনি, আপনার যে অঞ্চলে আপনি বসবাস করেন ওই অঞ্চলে খোঁজ নিয়ে দেখেন কয়জন পাবেন, এর সংখ্যাটা কত %। এখন এই ইস্যু একটু কম দেখে আপনাদের চেনা গরম হয়ে যাচ্ছে যাদের রোস্টারের মেয়াদ 3 মাস 6 মাস, সেই দিন ভাষা পারদর্শী দিয়ে রোস্টারে ঢুকিয়েছেন, আপনারা ভিসা ইস্যু কামনা করেন কোন হিসাবে? এইগুলো আফসোস করলে তারা করবে যারা 2020 সালে লটারি পাইছিল, পরীক্ষা হয়নি করোনার জন্য, 22 সালে পরীক্ষা দিয়ে রোস্টার হয়েছে, তারা তাদের রোস্টারের মেয়াদ বছর, প্রথম বছর শেষ, সেকেন্ড বছর চলতেছে, সেকেন্ড বছরে 6 মাস শেষ, এরা আফসোস করলে করতে পারে। যারা 2022 সালের লটারি বিজয়ী, যারা 2022 সালের ভাষা পারদর্শী, যারা 23 সালের ভাষা পারদর্শী পরীক্ষা দিয়ে রোস্টারে ঢুকছেন, আপনাদের হতাশার কী কারণ? দেখি আমি তো কোনো কারণ দেখি না এই জায়গা। 2 বছর মেয়াদ, এখনও 6-7টা করে ইস্যু, অনেকের 8 মাস শেষ হয়েছে, অনেকের 7 মাস শেষ হয়েছে, এনাদের চেনা গরম হয়ে যাচ্ছে, মানে চেনা গরম হয়ে যাচ্ছে যে কবে এ সিস্টেম মিস্টেম মনে হয় ভুয়া, এ রোস্টার হয়ে মনে হয় সব ডিলেট মিলেট হয়ে যায়। আমি একটু সাধারণ পরিসংখ্যান দিই, মাত্র 2016 সালেরতে ধরি, 16 সালের আগের কথা বাদ, 2008 সালেরতে ইপিএসের এই সিস্টেমে লোক আসছে, আমি 16 সালেরতে ধরি, এখন থেকে 7 বছর আগেরতে ধরি, 16, 17, 18, 19, 20, 2022 এখন পর্যন্ত 16 সাল ফুল ক্লিয়ার বলতে গেলে 90%-এর উপরে লোক দক্ষিণ কোরিয়াতে চলে আসছে, 17 সাল প্রায় 90%-এর উপরে চলে আসছে। 18 আর 19-এর কথা যদি কই, আমি সুফিয়ান 19 সালে পরীক্ষা দিছি, আমার পরিচিত অপরিচিত ফেসবুকই কোনোদিন দেখিনি শুনিনি জানি না একসাথে পরীক্ষা একসাথে 19 সালের ব্যাচ গ্রুপের মাধ্যমে পরিচয় হয়েছে এমন কোনো পাবলিক নেই যে সে রোস্টারে ছিল সে কোরিয়াতে আসেনি, প্রত্যেকটা লোক কোরিয়ায় চলে আসছে, প্রত্যেকটা লোক। এখন 2020 সালের দিকে যদি তাকাই, 20 সালের ব্যাচটাও করোনার দুনিয়া আটকায়, 22 সালে পরীক্ষা হয়েছিল, তারা 22 সালে রোস্টারেও ঢুকছে, রোস্টারেও ঢুকে 22 সালে না 21 সালে মেবি পরীক্ষা হয়েছিল, সরি আমার অ্যাকুরেট ডেট জানা নাই, মনে হয় 21-22 তাই হোক। 20 সালের প্রায় 70%-এর উপরে লোক অলরেডি কোরিয়াতে, 20 সালের 70%-এর উপরে লোক অলরেডি কোরিয়াতে চলে আসছে, 70%-এর উপরে লোক অলরেডি কোরিয়াতে চলে আসছে 20 সালের। আর 2022 সালের লটারির ভাষা পারদর্শীর দিক যদি তাকান, তার ভিতরতেও অনেক লোক প্রায় 15-20% লোক অলরেডি ভিসা ইস্যু হয়ে চলে, অনেকের প্রসেসিংই চলে গেছে, ঢুকে গেছে। এখন আপনাদের কারো রোস্টারের মেয়াদ কেবল 2 মাস শেষ হয়েছে, কারো 4 মাস, কারো এখন 1 বছর শেষই হয়নি, আপনাদের চেনা গরম হয়ে যাচ্ছে, হতাশা হয়ে যাচ্ছেন যে আপনাকে ভিসা ইস্যু হবে নাকি। আপনাদের সামনের সময় পড়ে রয়েছে, আপনি মনে রাখবেন যে যখন ইস্যুটা হয় যে ছেলেটার রোস্টারের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে ওইরকম কোনো সিবি যদি থাকে সেই সিবিগুলো প্রাধান্য পায়, একদম হতাশ হইলাবে না। আর 10% লোক বাদ যায়, এটা আমি প্রথম থেকেই বলে আসতেছি, এখনও বলি যে 5%-10% লোকের ভাগ্য খারাপ, এনাদের সিবিগুলো বাদ পড়ে যায়। আপনি দেখেন আপনি যে ব্যাচটাই পরীক্ষা দিয়েছেন আপনার ব্যাচের কতজন লোক বাদ থাকে লাস্ট ফিনিশিং যায়, হিসাব করে দেখতে পারবেন যে 90% মানে আপনার ব্যাচে যদি 20 জন লোক থাকে দেখেন 18 জনের ভিসা ইস্যু হয়ে গেছে, 20 জনেরই ইস্যু হয়ে যায়, অনেক কোচিং সেন্টারে দেখা হলো 2-4 জন থাইকে যায়। তো এটা হচ্ছে বিষয়। দেখেন এই সিস্টেমটা হচ্ছে এইভাবে চলে, প্রথমে 1 বছর রোস্টারের মেয়াদ থাকে, পরে আর 1 বছর মেয়াদ থাকে। হতাশার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, হয়ে যাবে। রিজিক যদি আপনার কোরিয়াতে থাকে পৃথিবীর কোনো শক্তি নাই আপনারে, দুনিয়ার কোনো শক্তি আপনারে বাংলাদেশে রাখতে পারবে না, কোরিয়াতে আপনি চলে আসবেন। আর আপনার রিজিক যদি কোরিয়াতে না থাকে বাংলাদেশের বুয়েসেল কেন বাংলাদেশে সারা মানুষ আপনার পাশায় ছিল, আপনারা কোরিয়াতে পাঠাইতে পারবে না। এখন এই সিস্টেমটাকে বুঝতে হবে, এই সিস্টেমটাকে যাই নেই কথা বলতে হবে। এখন আপনি যেটা বলতেছেন ইস্যুর সময় ইস্যু হচ্ছে না, চারপাশে দেখতে পাচ্ছেন দু একজনের ইস্যু হয়ে যাচ্ছে, আপনার পরে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ইস্যু হয়ে যাচ্ছে, আপনি পিছে পরীক্ষা দিও আপনার ইস্যু হচ্ছে না, এগুলো দেখে আপনার ভিতরে খারাপ লাগা কাজ করবে। কিন্তু ধৈর্য ধরা লাগবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে নামাজ পড়ে। এখানে মন খারাপ করার কোনো কারণ নেই, এটা র্যান্ডামলি এই সিস্টেমটা এরকম হয়, এই সিস্টেমটা এইভাবে হয়ে আসতেছে। আপনি বিগত দিনগুলোর কথা আমি বললামই, 18-19 সালে টোটাল সব লোক কোরিয়াতে চলে আসছে, 19 সালের 18 সালের কোনো লোকই নাই। আপনি 17-16 সালের দিকে তাকালেও সেম অবস্থা, 20 সালের দিকে তাকান, 20 সালেরও প্রায় 80% লোক কোরিয়ায় এখন। আপনি দেখেন, আপনি যে কোচিং সেন্টারগুলো পড়িয়েছেন ওই কোচিং সেন্টারে অবশ্যই 20 সালের বড় ভাইরা ছিল, আপনি তাদের দিক খোঁজ নেন, দেখেন ম্যাক্সিমাম লোক কোরিয়াতে চলে আসছে। আপনি হতাশ হচ্ছেন কেন? আপনার রোস্টারের মেয়াদ কতদিন? এবং খোঁজ নিয়ে দেখেন তাদের রোস্টারের মেয়াদ কতদিন থাকতে তারা কোরিয়াতে ইস্যু হয়েছে, তাদের ভিসা ইস্যু হয়েছে, তারা কতদিন রোস্টারের মেয়াদ শেষ হওয়ার পর তাদের ভিসা ইস্যু হয়েছে, এগুলো খোঁজ নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন হচ্ছে মূলত প্রথম এক দুইটা ইস্যুতে সাধারণত ইস্যু কম হয়, তিনটা ইস্যু এক দুইটা ইস্যুতে যাদের ইস্যু হয় তারা হচ্ছে সুপার লাক, তাদের লাক সম্পর্কে মানে বিশাল লাকি তারা। আর সাধারণত তিনটা ইস্যু পর থেকে হচ্ছে সিবিগুলো জমে। প্রথম বছর মনে করেন যে আপনারা এখন 2022 সাল আর 2022 সালে ভাষা পারদর্শিয়াল লটারির যারা ছিল এদের সিবিগুলো প্রাধান্য পাবে। 2023 সালে যারা আপনাদের রোস্টার হয়েছেন আপনাদের ভ্যালু নেই কোনো, এই ইস্যুতে আপনারা ভ্যালু নেই, যদি দু একটা হয়ে যায় সেটা হচ্ছে ঝড়ে বক পড়ার মতো। ওদের সিবির মেয়াদ কমতেছে, আপনাদের সিবির মেয়াদ আরও বেশি আছে, ওই সিবিগুলোর প্রাধান্য বেশি থাকবে। আমি বুঝাইতে পারছি? প্রথমে ওদের 1 বছর মেয়াদ যখন শেষ হবে, 1 বছর মেয়াদ শেষ হইতে হইতে দেখবেন কি 2020 সাল প্রায় ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড বছরে যখন যাবেন, সেকেন্ড বছরে আপনি যখন দেখবেন 2022 সালের যারা ভাষা পারদর্শী লটারি বিজয়ী এদের যখন দ্বিতীয় বছরে পা দেবে এরা, তখন এদের পিছনে থাকবে হচ্ছে 23 সাল। 23 সালে এখন যারা লটারি বিজয়ী আর ভাষা পারদর্শী আছে এরা থাকবে, তখন ওদের প্রাধান্যটা বেশি থাকবে। এই 23 সালের ভাষা পারদর্শী লটারির প্রাধান্যটা একটু কম থাকবে, তখন ওরা দেখবেন কি একটা আস্তে আস্তে সব বেরোয় গেছে। তারপরে দ্বিতীয় বছরে মানে ভিসা ইস্যুটা মূলত প্রথম বছর থেকে কম হয়, দ্বিতীয় বছরে বেশি হয়। অর্থাৎ প্রথম 1 বছর যে রোস্টারের মেয়াদ থাকে এই মেয়াদকালীন সময়ে খুব কম লোকের ভিসা ইস্যু হয়। কম লোকের হয় বললেও ভুল হবে, ভালোই হয়, মানে প্রথম বছরের মেয়াদটাতে কম হয় তুলনামূলক, মানে বেশি আয় হচ্ছে দ্বিতীয় বছরে যায়। তো এটা হচ্ছে বিষয়, হতাশার কোনো কারণ নেই। 2022 সালে যারা রোস্টার মানে পরীক্ষার্থী তাদের এখনও 1 বছর মেয়াদ শেষ হয়নি রোস্টারের, কোনো চিন্তার কারণ নেই। দেখেন সামনে অঢেল সময় রয়েছে, 24 সালে বহু বিবরণ আসতেছে, বহু পরিবর্তন আসতেছে, ইপিএসে কোম্পানির কোটা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন দেশ থেকে কত লোক শ্রমিক নিবে এই শ্রমিকের নির্ধারিত করে দেওয়া হচ্ছে। একটা সময় ছিল যখন হচ্ছে নেপাল থেকে আর কম্বোডিয়া থেকেই হচ্ছে ইস্যু গাফায় নিয়ে চলে যায় তোরা, কিন্তু সেই সিস্টেমগুলো এখন বাইন্ধে দেওয়া হচ্ছে। এরপরে রিলিজের সংখ্যাও কমবে, এরিয়া ভিত্তিক ভাগ করে দেওয়া হচ্ছে, যে এরিয়াতে আসবেন ওই এরিয়াতে রিলিজ নিয়ে থাকা লাগবে, এরকম নানা আইন কানুনের ফলে সামনের দিনগুলোতে ভিসা ইস্যুর সংখ্যা বাড়বে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। রোস্টারে যে ঢুকাচ্ছে এইচআরডি কোরিয়া সেন্ডিং সিস্টেমের মাধ্যমে, অবশ্যই তাদের চাহিদা আছে বিধায় ঢুকাচ্ছে। এখন গালমন্দ করে লাভ নাই, আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করতে থাকুন। রিজিক যদি কোরিয়াতে থাকে ইনশাল্লাহ দেখা হবে, কোরিয়াতে চলে আসতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সাবধানে থাকবেন, পরিবারের সাথে থাকুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।